বাংলার সম্মান নিয়ে অসুবিধা হচ্ছে। সিবিআই মানেই সে সবকিছু করে দেবে, আর বাংলার পুলিশ মানে সে অপদার্থ, সে পক্ষপাতিত্ব নয়। যারা যেটা আজকে করছে, যারা তারা পক্ষপাতিত্ব করছে। এটা সম্মান অসম্মানের লড়াই চলে এলো শাহজাহান এবং সিবিআই এর ক্ষেত্রে। টেনশনে ভয় কাঁপছে লোকে অদ্ভুতভাবে, এটা কেন? মানে আমি বোঝার চেষ্টা করছি, মানে শাহজাহানকে যদি এনআইও, শাহজাহান যদি কিছু নাই করে, একদম বুক চিতিয়ে এনআইএর সামনে যাবে, সিবিআই এর সামনে যাবে, কেউ কিছু করলে লেকচার দেবে যে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো, তো এটা না করে, না করে শাহজাহান পিঠে, আরে পিঠে খাওয়ার ইনভিটেশনও তো নিতে পারে। দিল্লির পিঠে কিরকম হয়? দিল্লির লাড্ডু শুনেছি ভালো হয়, পিঠেটা তো ভালো, রাজপুত্র পিঠেও তো খেতে যেতে পারে দিল্লিতে, বলো না? তোমার নেতা তো বলে বুক চিতিয়ে বলে না যে পিঠে গন্তব্যস্থল তিহার না বিহার, এই নিয়ে আমাদের মতো মাথা ব্যথা নেই। কারণ শুনুন, শেখ শাহজাহানকে ওভার গ্লোরিফাই করছে ভারতীয় জনতা পার্টি, কোনো মানে নেই, একদমই তাই। শেখ শাহজাহানকে গ্লোরিফাই করাটা ভারতীয় জনতা পার্টি বোধহয় ভুল করছে, অ্যাকচুয়ালি গ্লোরিফাই করা উচিত শেখ শাহজাহানের মতন মাফিয়াকে যারা এন্ডোর্স করে মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা, আমি আবারো বিজেপি মুখপাত্রদের সামনে বলছি যে রিপাবলিক বাংলা দায়িত্বহীনভাবে বলছে এই শেখ শাহজাহানদের যারা পেট্রোনাইজ করছে তার নাম পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় মাফিয়াদের একজন শেখ শাহজাহান, শুধু ধরা পড়েছে, আরো বাকি আছে শেখ শাহজাহান। এটা তোমাকে বলিনি কিন্তু, তুমি মাফিয়া না, তুমি সুইট ছেলে, ভালো ছেলে। আমি বলছি তোমাদের দলের মাফিয়াদেরকে আইসোলেট করা, সময় নষ্ট করা হচ্ছে বেসিক্যালি। একটা দুষ্কৃতি যে যে তার কাজ কি করবে, দুষ্কৃতিকে নিয়ে পুলিশ মন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দেন, দুষ্কৃতি সে দুষ্কৃতিকে নিয়ে পুলিশ মন্ত্রী, হয় পুলিশ মন্ত্রী জানেন না, হয় পুলিশ মন্ত্রী জানেন না, বা শেখ শাহজাহান জানেন না, উত্তরটা দিচ্ছি তো, অ্যালেজেড দুষ্কৃতি সে কাজ করেছে, অ্যালেজেড দুষ্কৃতি, আরে বাবা সে খারাপ করেছে, শেখ শাহজাহান কি তোমার পিঠে খাইয়েছে, শেখ শাহজাহান কি তোমার পিঠে খাইয়েছে, অ্যালেজেড দুষ্কৃতি মানে কি? দুষ্কৃতিকে হ্যাঁ না বলো, দুষ্কৃতিকে বলছি যে তুমি কি বিন লাদেনকে, বিন লাদেনকে অ্যালেজেড দুষ্কৃতি, এটাই বলতে চেয়েছিলেন, একজন তৃণমূল নেতাকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে, সেখানে শেখ শাহজাহানটা বড় কথা না। বেশ বেশ, অঙ্কন বলো কি বলবে। এটাই তো তৃণমূল কংগ্রেস, এটাই তো তৃণমূল কংগ্রেসের থেকে প্রত্যাশিত। তৃণমূল কংগ্রেসে যে আজকে মামাটি মানুষ নেই, আজকে যে পুরোটাই মাফিয়া, মাফিয়া রাজ কায়েম করেছে তৃণমূল কংগ্রেস, তার প্রমাণ হচ্ছে আজকে নাকি বিধানসভার বুকে মুখ্যমন্ত্রীকেও ব্যাট করতে হচ্ছে এই শেখ শাহজাহানের মতো একটা ক্রিমিনালের হয়ে। আর এখানে তৃণমূলের হয়ে যিনি বলছেন তাকে প্রথমে বলছে যে নাকি হ্যারাস করা হচ্ছে, আরে এটা লজ্জা নেই? যদি ঘরে মা বোন থাকে, যদি ঘরে কারুর স্ত্রী কারুর প্রেমিকা থাকে, তার চোখে চোখ রেখে একবার এই কথাটা বলুক না যে রাত ১২টার সময় তোমাকে তৃণমূল করতে হবে, তোমাকে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে হবে, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে ওভার অ্যারাস নয়। আর যে একটা ধর্ষক, যে এক দিনের পর দিন বাংলার মা বোনেদেরকে এক সেকেন্ড বলতে হবে, তারপর তুমি বলবে, আচ্ছা বলো, তারপর তুমি বলবে, যে আজকে তার রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে তার সন্দেশখালীর মা বোনেদেরকে পার্টি অফিসে ডেকে ধর্ষণ করেছে, তাকে বলা হচ্ছে হ্যারাস করা হচ্ছে। এটা তুমি জানলে কি করে অঙ্কন, এইটা তুমি জানলে কি করে? আমি এইটুকুই প্রশ্ন করছি, ঘরে মা বোন আছে, আরে বাবা জানলে কি করে, ঘরে মা বোন আছে, ঘটনা সত্যি না মিথ্যা, অঙ্কন তুমি জানলে কি করে? না না হ্যাঁ, এটাই এইটুকুই প্রশ্ন আমি, একদম কথাটা শোনো, এটাই তো তৃণমূল কংগ্রেস না, যখন হাসখালি হয় তখন এই তৃণমূল কংগ্রেস বলে যে ওটা রেপ ছিল না, মেয়েটা প্রেগনেন্ট ছিল না, লাভ অ্যাফেয়ার ছিল, সেটাকে দেখতে হবে। আবার এই এখানে যখন নারীরা কখনো মাস্ক পরে এসে বললে তখন বলছে এ তো না মুখ ঢাকা ভাড়া করা নায়িকা, এটাই তো তৃণমূল কংগ্রেস। এখান থেকে মুক্তির দাওয়াই কি, মুক্তির দাওয়াইটা কি অঙ্কন, অঙ্কন যদি জিজ্ঞেস করা হয় এই শাহজাহানদের থেকে মুক্তির দাওয়াইটা কি? শুনুন, এই যে সরকারটা চলছে এই সরকারটাই হচ্ছে শেখ শাহজাহানের সরকার, এই সরকারটা আজকে পুরোপুরি চলে গেছে দস্যুদের হাতে, মাফিয়াদের হাতে, দুষ্কৃতীদের হাতে, এই সরকারটাকে সরাতে হবে। কারণ এই সরকারটা একটাই মন্ত্র জানে যে আমাদেরকে লুট করতে হবে, যেন তেন প্রকারে বাংলার মানুষের কষ্টার্জিত অর্থ, বাংলার মানুষের সম্পদ,
বাংলার মানুষের পরিশ্রম করা সম্পদ সেগুলোকে লুট করতে হবে। আমি গতকালকেও লিখেছিলাম, তুমি বলছিলে ময়ুকদা, যে দুটো অপশন আছে। যারা এখানে এত অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আমরা কথা বলছি, আমি বলছি রাত ১২টার সময় বাড়ির সামনে ঠক ঠক করে আপনার দরজা আওয়াজ হচ্ছে, আপনি দরজাটা খুলে দেখলে, আপনি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যা করুন, কিন্তু আপনি যখন রাত ১২টার সময় আপনার ঘরে বসুয়ে রয়েছেন, আপনার সাথে নেবা গল্প করছেন, খেয়ে দিয়ে উঠেছেন, জাস্ট টিভি দেখছেন, হঠাৎ আওয়াজ হচ্ছে, একদিকে দরজাটা খুলে দেখলেন শেখ শাহজাহান আর আরেকদিকে দেখলেন অভিজিৎ গাঙ্গুলি, আপনি কোন পথ নেবেন? আপনাদেরকে ধারণা করতে হবে যারা শেখ শাহজাহানের পক্ষ নিচ্ছেন। আজকে তুমি যেখানে বসে আছো সেখান থেকে ৭০ কিলোমিটার দূরে মায়েদেরকে রাত ১২টা নাগাদ তুমি তবে এখানে বারবার যাচ্ছো, বারবার যাকে নিয়ে কথা হচ্ছে, যাকে নিয়ে কথা হচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রাজনীতিতে আসার পর প্রথম যে সাক্ষাৎকারটি রিপাবলিক বাংলাকে দেন, সেখানে উনি অদ্ভুত একটা কথা বলেন। উনি বলেন যে আমার কাছে ফর্মুলা আছে এই শেখ শাহজাহানদের ঠান্ডা করার, আমার কাছে ফর্মুলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নাকি নির্মূল হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই মাফিয়ারাজ এবং দুর্বৃত্তায়ন নির্মূল হয়ে যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম কী দাওয়াই, উনি বলছেন ভিটামিন ট্যাবলেটের মতন কী ট্যাবলেট নাকি দেবেন। আমি বললাম দমদম দাওয়াইয়ের কথা শুনেছি, আপনার এই গাঙ্গুলি দাওয়াইটা কী কী সেটা উনিই বলছেন, একবার শুনেন। আপনার কাছে কি কোনো প্ল্যান আছে? আমার কাছে অবশ্যই প্ল্যান আছে, সেই প্ল্যান আমি বিজেপির ঊর্ধ্বতন মহলে বলবো। মানে কনফিডেন্স আপনি বাংলার মানুষকে চোখে চোখে কনফিডেন্সটা দিতে পারছেন যে নির্ভয়ে ভোট দিতে যান এবার? যদি আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানের বিন্দুমাত্র ২০% কাজে লাগানো হয় তাহলে এই তৃণমূল আর খুঁজে পাবেন না, তৃণমূল এই টোটকা। হ্যাঁ, এ তো একটা সময় আমরা দমদম দাওয়াইয়ের কথা শুনেছিলাম, এটা তো সল্টলেক দাওয়াই, সম্পূর্ণ অহিংস দাওয়াই, অহিংস দাওয়াই, একদম অহিংস দাওয়াই, দাওয়াই তৃণমূলকে খুঁজে পাবে। তৃণমূল জানেই না পলিটিক্যাল বিরোধিতার মোকাবিলা কি করে করতে হয়। মানে আপনি বলছেন এবার অ্যাসিড হাতে আপনি বিভিন্ন গর্তে ওই অ্যাসিড এবং পোকামাকড় বের করার? কোনো অ্যাসিড নেই, গর্তে গর্তে হরিনাম সংকীর্তন শোনানো হবে, দেখবেন তাতেই ইঁদুর মরে গেছে। হরিনাম সংকীর্তন শোনানো হবে? হ্যাঁ, হরিনাম সংকীর্তন, জয় শ্রীরাম বললেই দেখবেন ইঁদুর মরে গেছে। তা পাল্টা যখন চরম চরম ঢাক বাজাবে বিভিন্ন নতুন নতুন অনুব্রত শাহজাহানরা, নতুন নতুন অনুব্রতের জন্ম হয় তবে তো, সেই জন্মটাই তো হবে না। আমি প্রত্যেকের কাছে যাবো, কিন্তু অরিন্দম আচার্য আমি ওনার কাছে যেতে চাই। এই যে পাল্টা, আমি জানি না এটা প্রতিরোধের কথা বললেন কিনা, এই প্রতিরোধ তো আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালিতে, এই প্রতিরোধ তো দেখতে পাচ্ছি। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আজকে যে কথাটা বললেন যে চরম চরম ঢাক বাজালে মাটি খুঁড়ে নাকি হরিনাম সংকীর্তন শোনানো হবে, এবং তারপরে মুখে বলছেন অহিংস হবে, অহিংস হবে পুরো ঘটনাটা, আবার তারপর বলছেন বুলডোজার তো আমার প্রিয় জিনিস। মানে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাফিয়ারাজের বিরুদ্ধে মানুষ ঠকঠক করে কাঁপছে না, অ্যাকচুয়ালি কাঁপছে তৃণমূল কংগ্রেস, এটা একটা পরিবর্তন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে কি, আমি অভিজিৎ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা করি, মানে অত্যন্ত শ্রদ্ধা করি। উনি একটা মানে আমাদের আমাদের ভারতের মধ্যে একটা আজকে সুনাম অর্জন করেছেন, অনেকে বিরোধিতা করতে পারে, কিন্তু আজকে উনি যা বক্তব্য বলছে ময়ূকবাবু, ওই অভিজিৎবাবুকে দিয়ে না আজকে অনেক কিছু ঘটনা হচ্ছে, যে উনি সিটে বসে ৪ মাস আগে থেকে নাকি যোগাযোগ করছে। আমি আজকে আপনাদের দর্শকদের বলতে চাচ্ছি একটা কথা, একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আজকে আজকে রেজিগনেশন দিয়ে দিল ৮ মাস আগে, এবং সে পরবর্তীকালে MLA হলো এবং ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেল। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, একজন SP, আমি নাম বলছি মিস্টার সৌম্য রায়, উনি হাওড়া রুরাল ছিলেন, ওনার স্ত্রী আজকে যে সোনারপুরে হচ্ছে MLA, তাহলে সাধারণ মানুষ যে যারা আজকে নাকি বনের প্রাণে নাকি আজকে শাসক দলের ছিল, তাদের কাছ থেকে কি নিরপেক্ষ জাস্টিসটা আজকে আশা করতে পারে? অতএব এই ক্ষেত্রে আমি মনে করি আজকে আপনাকে একটা খুব মূল্যবান কথা বলেছি, আমি গণৎকার নয়, আমি বহুদিন আগে আপনাদের চ্যানেল সহ অন্যান্য চ্যানেলে বলে গেছিলাম যে যা নক্কারজনক ঘটনা ৫ তারিখে হয়েছে, ৫ই জানুয়ারি, ভারতের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়। আজকে ED অফিসারদের যেভাবে মেরেছে, চুরি থেকে শুরু করে না করেছে,
আজকে ইডি সিপিআই হবে, ইডি হবে, পিএমএলএ অ্যাক্ট হবে এবং কসিপা কপি পোষা অ্যাক্ট হবে। এসএস করছি একটা কথা বলে, তার মানে না না আমি শুধু একটাই জিজ্ঞেস জানতে চাইছি স্যার, সেটা হচ্ছে যে শাহজাহানকে কি তার মানে দিল্লিতে নিয়ে যেতে পারাই যায়, কোনো বাধা নেই? না 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 আমি আপনাকে বলছি, এটা অনেকে মানুষে ভুল করছে। আপনাকে মনে রাখতে হবে যে শেষন দুর্নীতিতে যে চিঠিটা আজকে জ্যোতিপ্রিয় বাবুর ওখান থেকে পেয়েছিলেন, অলরেডি শঙ্কর আড্ডকে 750 কোটি টাকা বিদেশে পাচার করে বলছে আরিককে চার্জশিট দিয়েছে। এই রেশনের টাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে। অন দিস গ্রাউন্ড, অন অ্যাকাউন্ট অফ দিস পয়েন্ট আজকে কিন্তু ওকে তিহারে যাওয়ার জন্য একটা বিরাট স্টপ রয়েছে। শুধু তাই নয়, আমি জাস্ট আমি অঙ্ক আসছি তোমার কাছে এবং দেবাশিসদার কাছে স্পেসিফিক একটা এলিমেন্ট নিয়ে আমি আসবো, কিন্তু সুস্মিতা দি আমি শুনছি যে সিবিআই ইডি শুধু নয় এনআইএ ও ঢুকে পড়তে পারে। আসবে আসবে কেন 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 100% আসবে, না এফবিআই আসবে না, এফবিআই এফবিআই আসবে পরে আসবে, ওই দুবাই ওই দুবাই থাইল্যান্ড কি ভ্যানাতু আমি উচ্চারণও করতে পারি না, ভ্যানাতু না কি তো আরে ওখানে এমনি তো পড়া বর্ডার রাজপুত্র, তো সেখানে যে কোনো মুহূর্তে তো ওখানে ক্রস করে যেতে সাহায্য করতেই পারে, না করার কিছু নেই, এনআইএ কে আসতেই হবে। একদম।